আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবাসী বন্ধু বিদেশগামী কর্মী বন্ধু বিশেষ করে সৌদি আরবগামী বন্ধুদের একটি প্রশ্নের উত্তর দিতে আমি নিজেও ক্লান্ত সেটা হচ্ছে বুস্টার ডোজ কবে চালু হবে সেই বিষয়ে আপনাদের একটু আপডেট তথ্য জানাতে চাই আসলে প্রবাসী তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি যদি আপনি একটু দেখে আসেন তাহলে আপনারা সেখানে একটু দেখতে পাবেন আমি কিন্তু শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যেগুলো আপনারা প্রশ্ন করেন কারণ হচ্ছে আমি হয়তো সবার প্রশ্নের আলাদা আলাদা উত্তর দিতে পারি না কিন্তু আমি সবার কমেন্টগুলো পড়ি পড়ে পরবর্তীতে সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে উত্তরটি দেওয়ার চেষ্টা করি একেবারেই সামাজিক মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কাজটি করি সারাদিন অফিস করার পর আসলে সেভাবে এনার্জিও থাকে না তারপরে বাসায় এসে এই যে আমার যে রুমটি দেখছেন এটি আমার খুব প্রিয় একটি রুম এই রুমে বসে আমি আসলে আপনাদেরকে সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করি এই চেয়ারে অন্য বিভিন্ন জায়গায় যখন সুযোগ পাই সেখানে হয়তো রেকর্ডটি করে ফেলি এই প্রশ্নের উত্তরটি দিচ্ছি এই কারণে আমি কয়েক জায়গায় কথা বলেছি আপনার জানেন বুস্টার ডোজের বিষয়টি সাত অক্টোবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় সহ জাতীয় যে পরামর্শ কমিটি আছে তাদের সমন্বয়ে সিদ্ধান্ত হয় যে বুস্টার ডোজ দেওয়া হবে সৌদি আরবগামী প্রবাসী বন্ধুরা যারা বা কর্মী বন্ধুরা যারা চীনের সিনোফার্মের টিকার দুই ডোজ নিয়ে ফেলেছেন তাদেরকে একটি বুস্টার ডোজ লাগবে বুস্টার ডোজ সম্পর্কে এর আগে যত আপনার জেনে গেছেন না হলে প্রবাস তথ্য কেন্দ্রে ভিডিও দেখতে পারবেন প্রবাস তথ্য সৌদি আরব সৌদি নামে যে প্লেলিস্ট আছে সেখানে এই বিষয়ে বিস্তারিত আছে বুস্টার ডোজের বিষয়টি চার নভেম্বর দু হাজার একুশ পর্যন্ত যে আপডেট সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটি আইসিটি মন্ত্রণালয় বলা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আগেই তো সে বিষয়ে চিঠিতে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্ত আছে কিন্তু এখন আইসিটি মন্ত্রণালয় থেকে অনলাইনে সুরক্ষা যে সার্টিফিকেটে এটি লিপিবদ্ধ কিভাবে করা হবে সেই কাজটি এখনও চলছে চলমান সেখান থেকে আসলে যখন ক্লিয়ারেন্স দেওয়া হবে যে হ্যাঁ তারা প্রস্তুত তখনই আসলে এটি নিয়ে হয়তো পরবর্তী পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা আইসিটি প্রতিমন্ত্রী জনবাদ আহমেদ পলক উনি দেশের বাইরে আছেন ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে আমি হয়তো আইসিটি মন্ত্রণালয় কতদূর এগিয়েছে সেটি জানাতে পারছি না আপনাদেরকে কিন্তু খুবই দুর্ভাগ্য কষ্ট বা খুবই খারাপ লাগার বিষয় যেহেতু আমি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করি দায়িত্বশীল সাংবাদিক হিসেবে হয়তো আমি সব জায়গায় সবসময় মন্তব্য করতে পারি না যেটি হয়তো আপনাদেরকে অনেক সময় আপনাদের হয়তো প্রত্যাশা থাকে হয়তো কেউ একটু আমাদের যারা সোশ্যাল মিডিয়ায় আমরা যারা তথ্য বা কথা বলে যদি একটু বিপ্লবী একটু রাগ ঢাক করে কথা বলা যায় আপনারা হয়তো হৈ 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 রৈ তালি দেবেন কিন্তু আমি যেহেতু একজন দায়িত্বশীল সংবাদকর্মী সেই হিসেবে আমি হয়তো সেটি বলতে পারি না এটি আমি সেটি পছন্দও করি না আমি বস্তুনংস তথ্য আপনাদেরকে দিতে চাই অনেকেই বুস্টার ডোজ নিয়ে সেই শুরু থেকেই কিন্তু কথা বলে আসছি কথা বলছি আপডেটটুকু আপনাদেরকে জানাতে চাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আগে চিঠি দেওয়া হয়েছে সাত অক্টোবর পরামর্শ কমিটি আন্তঃমন্ত্রণালয় সভায় সভার সিদ্ধান্তও হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আইসিটি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আইসিটি মন্ত্রণালয় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট তাদের কাছ থেকে জানা যায়নি কারণ সুরক্ষা পোর্টালে সার্টিফিকেটে যদি আপনার এই বুস্টার ডোজটি উল্লেখ না থাকে তাহলে কিন্তু আপনার কোনো কাজে লাগবে না এবং এই বিষয়ে অনেকেই প্রতিদিন প্রশ্ন করেন কেউ কেউ আছেন আমার বন্ধুদের পরিচয় পরিচিত মুখ হয়ে গেছেন তাদের আইডিটা আমার ফেসবুকে যেখানে আমার ব্যক্তিগত ছবি দিল সেখানে লেখেন ভাই বুস্টার ডোজের কী খবর একটু মাথায় রাখবেন আমি যত ব্যস্তই থাকি যেভাবেই থাকি না কেন অন্ততপক্ষে আমার মিরাজ হোসেন গাজী যেই পেজটি আছে ফেসবুক পেজ অথবা প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজ যেটি আছে যদি কোনো আপডেট থাকে আমি লিখে জানালেও আপনাদেরকে জানিয়ে দেবো যদি ভিডিও করতে নাও পারি প্রবাস তথ্য কেন্দ্রে অন্তত পক্ষে দু লাইন লিখে দিলেও আপনাদেরকে আমি জানিয়ে দিতে পারব যে হ্যাঁ বুস্টার ডোজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজ যেটি আছে অথবা মিরাজ হোসেন গাজে ফেসবুক পেজে যারা দেখছেন এখন তারা এখানে যুক্ত থাকবেন লাইক বাটন চেপে ফলো করতে পারেন তাহলে তাদের কাছে যদি নোটিফিকেশান যায় তাহলে তখন তারা দেখতে পারবেন প্রতিদিন একটু করে ঘুরান দিলেই কিন্তু আপনারা জানতে পারবেন তবে এখন পর্যন্ত চার অক্টোবর পর্যন্ত যে তথ্য ছিল বৃহস্পতিবার পর্যন্ত যে বুস্টার ডোজ বিষয় এখন আইসিটি মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট না হলে কিন্তু আপনার বুস্টার কোনো সিদ্ধান্ত কাজে লাগবে না এটি আমাদের জন্য দুর্ভাগ্য আপনারা হয়তো রাখঢাক করে অনেক কিছু বলতে পারেন আমি বলতে পারি না কিন্তু যেহেতু প্রবাসী দিন নিয়ে কাজ করি দীর্ঘদিন এতদিন লাগার কথা না সিদ্ধান্তের পরও এক মাস হয়ে গেছে এই সার্টিফিকেট অনলাইন পদ্ধতিতে কিভাবে নিবন্ধন করবেন এটি কিন্তু অসম্ভব হয়ে গেছে এই জন্য পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত আমাদের সৌদি আরবগামী কর্মীদেরকে গুনতে হচ্ছে যেটি অনেকের জন্যই কিন্তু এটি খুবই কষ্ট তারা হয়তো বুঝে না বুঝে সিনেফার্মের টিকা নিয়ে ফেলেছেন কিন্তু এখন তারা তো বুস্টার ডোজের সিদ্ধান্ত হওয়ার পরেও কেন এক মাস পার হলো যে এটি কার্যকর হলো না আইসিটি মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চয়ই আপনারা এই বিষয়টি বিবেচনা করবেন কারণ অনেকেই আমার এই তথ্যগুলো কথাগুলো শুনবেন ভিডিওটি দেখবেন যেই কারণে আমি অনুরোধ করছি যে আমাদের এই প্রবাসী বন্ধুদের দিকে একটু আপনারা তাকাবেন বিদেশগামী কর্মীদের দিকে তাকাবেন এমনিতে তাদের তিন চার লাখ টাকা লেগে যাচ্ছে যেতে আবার যদি সত্তর পঞ্চাশ হাজার টাকা বেশি লাগে এটি তাদের জন্য আসলে খুবই কষ্টসাধ্য একটি কাজ হয়ে যাবে এই আমি ব্যক্তিগতভাবে যেহেতু এই ব্যক্তিগত তথ্য আদান প্রদানেরও একটি ব্যাপার আছে এখানে এই জন্য দয়া করে আপনারা যদি কাজটি করেন তাহলে দেখা যাবে যে আমাদের কর্মীদের জন্য ভালো হবে মাইক্রোফোনটি নতুন এটি দিয়ে আজকে কথা বললাম একটি করলেস মাইক্রোফোন মোবাইলের সাথে কানেক্টেড এটি হচ্ছে আমার মাইক্রোফোন এখানে রিসিভারটি আছে মোবাইলের সাথে লাগানো নতুন এটি যাইনি এটির সাউন্ডটা কেমন হবে যদি ভালো হয় তাহলে পরবর্তীতে এটি নিয়ে আপনাদের হয়তো সাজেশান দিব যে যারা মোবাইল দিয়ে ভিডিও করতেন দূরে তার ছাড়া তাদের জন্য এটি হয়তো কার্যকর হবে তা ভুসাজ সম্পর্কে নিশ্চয়ই আপনারা পরিষ্কার হয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ